আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ। আজ আমি আনবক্সিং করব ডেস্কটপ বারকোড প্রিন্টার TTP-247 সিরিজের এই মডেলের বারকোড প্রিন্টারগুলো। ঠিক আছে, তো চলুন দেখা যাক। আসলে এই প্রিন্টারটা আমি অনেক আগে কিনছি, প্রায় 3-4 মাস আগে। আজ আনবক্সিং করতেছি আপনাদের সামনে। ঠিক আছে, এটা হচ্ছে এটার বক্স, দেখেন। ঠিক আছে, এটা আমি বাইরে থেকে আনছি অবশ্য। এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে বিভিন্ন কোম্পানি আছে, গাজি এন্টারপ্রাইজ অথবা যে কোনো ভালো কোম্পানি থেকে আপনি এইসব অটোকাটার বারকোড প্রিন্টার আপনি পাইবেন। আসলে বিভিন্ন কাজে আপনার এইসব প্রিন্টার দরকার হয়। দেখেন, এখানে আমার এটার মডেল আছে TTP-247, পার্ট নাম্বার আছে, সিএল নাম্বার আছে, এই যে দেখেন। ঠিক আছে, এটা আমি খুলতেছি। ঠিক আছে, এই যে TSC বারকোড প্রিন্টার। ঠিক আছে, এখানে সিলটা দেখা যায়, আপনার মডেল নাম্বার TTP-247, সিরিয়াল নাম্বারও দেওয়া আছে এখানে। তো চলুন এটা খোলা যাক। ঠিক আছে, দেখি আসলে এই প্রিন্টারটা কীরকম। আসলে বাইরে থেকে আসছে, তো যার কারণে একটু প্রোটেকশন বেশি দেওয়া আছে। দেখেন, এটার ভিতরে ম্যানুয়াল প্লাস আর ড্রাইভার ডিস্ক সফটওয়্যার ডিস্ক এটার ভিতরে দেওয়া আছে। দেখাই, এই যে TSC সফটওয়্যারগুলো প্লাস এটার যে ড্রাইভারটা, এটা এটাতে দেওয়া আছে, এই যে ডিস্ক। ঠিক আছে, আর এটা হচ্ছে এটার ম্যানুয়াল, এটা কীভাবে আপনার লেবেল এবং রিবন প্লাস সেট করবেন। ভিডিও সহ DVD-তেই আপনার দেওয়া আছে সব ভিডিওগুলো, সবগুলো মডেলের। আমি জানি, এর আগেও একবার করছিলাম, এটা সেট আপ আনবক্সিং করছিলাম তখন। দেখেন, এটার ভিতরে একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, দেখেন অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, যে ল্যাপটপের অ্যাডাপ্টারের মতো। এটা যে দেখেন, দেখা যায়। ঠিক আছে, যে দেখেন অ্যাডাপ্টারটা। ঠিক আছে, এটার সাথে দেখেন প্যাকেটে একটা ই দিছে প্লাস্টিকের, এটা মনে হয় কোনো কাভারের এটা। আর প্যাকেটের ভিতরে সাইডে আপনি দেখেন একটা USB দিছে, প্রিন্টারের USB পোর্ট। আর দেখি আমরা সাথে কি দিছে, দেখেন লেবেল এবং রিবন আটকানোর জন্য যেই প্লাস্টিকের যে চাকার মতো থাকে এগুলা দিছে। খুলি, খুলে দেখাই। দেখেন, এটার সাথে একটা পাওয়ার কেবল দিছে, 2 পিনের খুব মোটা একটা পাওয়ার কেবল দিছে। ঠিক আছে, দেখেন অ্যাডাপ্টারের সাথে লাগানোর জন্য। আর সাথে এই যে এটা দিছে, এটা আসলে লেবেল আটকানোর জন্য। যদি আপনি ভিতরে লেবেল রাখেন তাহলে এটা দিয়ে আপনি ইচ্ছা করলে আটকাতে পারবেন। ঠিক আছে, এই যে লেবেল আটকানোর সাইডের যে কাভারটা, এই যে এটা, আর এই যে আরেক পাশেরটা। আর এখানে আরো প্লাস্টিকের দুইটা দিছে, প্লাস্টিকের দুইটাই দেখেন আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন প্লাস্টিকের রিবন আটকানোর জন্য এই যে এটা দিছে, আর রিবন যে সাইডে শেষ হবে ওই অপর প্রান্তের আটকানোর জন্য এটা দিছে। ঠিক আছে, এই যে আমি আসলে এটা খুলে দেখাই একবার। ঠিক আছে, একটু ভারী আপনার, এটা একটু হেল্প করতে হবে, কারণ দেখেন। ঠিক আছে, এটা মনে হয়
এই সেট দিয়ে খোলা। ঠিক আছে, এই যে দেখেন আসলে এটা নতুন মডেল, তো এই জন্য আর কি একটু আগেরটার থেকে একটু ভালো করছে। এই যে দেখেন এখানে সামনে আপনার ট্রান্সপারেন্ট প্লাস্টিক রাখছে, এখানে দেখা যায় রিবন লেভেল দুটোই দেখা যায়। আর এখান থেকে মোটামুটি আমার কাছে এটি এটা প্রিন্টার ভালো লাগছে। আপনি এটাতে বিভিন্ন টাইপের ই করতে পারবেন, লেভেল এবং রিবন ইউজ করতে পারবেন। এই দেখেন এগুলো আটকানো, খোলা দেখেন। ঠিক আছে, দেখাই আপনাদের, এই যে দেখেন অনেকগুলা আপনার বুথ সাইড ট্যাপ দিয়ে আটকানো। এই যে ভিতরে দেখেন মোটামুটি আর কি সিম্পলের ভিতরে আমার কাছে এই প্রিন্টারটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি নিছে। যাই হোক, এটা অনেক টেকসই, কারণ আগেরটা থেকে এটার প্লাস্টিকগুলো দেখতেছি যে সাইডের কাভারটা একটু মজবুত। ঠিক আছে, এটা খুব সহজে লক করা যায় এবং খোলা যায়। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি খুললাম, এরপরে একদিন আমি ইউজ করে আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে ইউজ করতে হয়, রিবন লেভেল ইউজ করে তারপর দেখাবো যে এটা আসলে কিভাবে ইউজ করতে হয়। এগুলা এই প্যাকেটের সাথে দিছে। ঠিক আছে, যদি কোনো সময় কিনেন এগুলো অবশ্যই চেক করে তারপরে আপনারা নেবেন। ঠিক আছে, আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর মতামত জানাইতে হলে অবশ্যই আপনি কমেন্টসে জানাইবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।